আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাচ্ছি বেকারি স্টাইলে চিকেন স্টাফ বান। বাসায় কিভাবে হুবহু বেকারি স্টাইলে চিকেন স্টাফ বান তৈরি করতে হয় তাও আবার কোনো প্রকারে মোল ছাড়া, তাই থাকছে আজকে রেসিপিতে। এর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক। তো চলুন বেকারি স্টাইলে চিকেন স্টাফ বান তৈরি করা যাক। শুরুতে পুর তৈরি করে নিব। এর জন্য আমি চিকেনের বেস্টের পার্ট কিউব করে কেটে নিয়েছি 1 কাপ, এবং এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা ও রসুন বাটা, লবণ দিচ্ছি পরিমাণ মতো, এবং এর সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1টা চামচ দিয়ে সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, এবং এটিকে চুলায় দিয়ে সিদ্ধ করে সম্পূর্ণ পানি শুকিয়ে নিব। অন্যদিকে একটা বাটিতে আমি 1/3 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি, এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। একটা আঙ্গুল চুবিয়ে দেখব পানিটি সহনীয় তাপমাত্রায় আছে কিনা। এ পর্যায়ে এতে আমি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি, এবং চামচ দিয়ে ভালো করে সব কিছুকে একসাথে মিলিয়ে নিচ্ছি। এরপর একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে আমি এটিকে 10 মিনিটের জন্য অ্যাক্টিভ হতে রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর প্লেটটি সরিয়ে নিচ্ছি, এবং দেখুন আমার ইস্টি অ্যাক্টিভ হয়ে ফুলে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এবং 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে 1টা কাঁটা চামচ দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। একটু উল্টে পাল্টে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে চামচ সরিয়ে হাত দিয়ে এটিকে মথে নিতে হবে। শুরুতে স্টিকি মনে হবে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর আবারও সব কিছুকে একসাথে ভালো করে মথে নিতে হবে। শুরুতে স্টিকি মনে হলেও মরতে মরতে এটি নরম হয়ে আসবে। এরপর এর উপরে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে এটিকে 1টা প্লেট দিয়ে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। অন্যদিকে চুলায় 1টা ফ্রাইপ্যান বসিয়ে তা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, এবং এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 1টা স্প্যাচুলা দিয়ে ভালো করে পেঁয়াজকে তেলের সাথে ভেজে নিতে হবে, তবে পুরোপুরি ভেজে বাদামি করার দরকার নেই। পেঁয়াজটি যখন দেখবেন হালকা সিদ্ধ হয়ে এসেছে, ওই পর্যায়ে এতে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/3 চা চামচ, এবং গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। আবারও স্প্যাচুলা দিয়ে সব কিছুকে পেঁয়াজের সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। প্রায় 2-4 মিনিট ভালো করে ভাজার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা দিয়ে স্প্যাচুলা দিয়ে আবারও সব কিছুকে 2-1 মিনিটের জন্য ভালো করে ভেজে নিতে হবে। এরপর এতে আগে থেকে সিদ্ধ করে শেডেড করে রাখা চিকেনের অংশগুলো এখানে দিয়ে দিচ্ছি, এবং আবারও 2-1 মিনিট এটিকে ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে স্প্যাচুলা দিয়ে দ্রুতভাবে সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নয়তো বা ময়দার কারণে লাম্পস বা গুটি গুটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস দেওয়া হয়ে গেলে আবারও স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, এবং এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস।
এরপর আবারও স্প্যাচুলা দিয়ে সবকিছুকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এখানে আমার চিকেন এবং সস সবকিছুতেই লবণ থাকায় শুরুতে লবণটা না দিয়ে লবণটা আমি শেষে দিয়েছি এবং ভালো করে নেড়ে চেড়ে এটিকে রান্না করে চুলাটি বন্ধ করে দিচ্ছি। অন্যদিকে 2 ঘন্টা পর আমি প্লেটটি সরিয়ে নিচ্ছি এবং দেখুন ডোটি আমার ফুলে ফেপে গিয়েছে। হাত দিয়ে চেপে চেপে ডোয়ের থেকে বাতাস বের করে দিচ্ছি। এরপর ডোয়ের অংশটি একটা বোর্ডের উপরে নিয়ে হাত দিয়ে ভালো করে 2-4 মিনিট মথে নিতে হবে। প্রায় 2-4 মিনিট ভালো করে মথা হয়ে গেলে এটাকে লম্বা করে একটা শেপ করে নিতে হবে এবং সম পরিমাণ করে টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে আজকে যে পরিমাণ ডো নিয়েছি তাতে এখান থেকে আমার 8টা স্টাফ বান তৈরি হয়ে যাবে। ডোয়ের একটা অংশ নিয়ে হাত দিয়ে একটু মথে নিচ্ছি এবং এটাকে একটা গোল শেপ তৈরি করে নিচ্ছি। এরপর বেলুনি দিয়ে এটিকে একটা রুটির শেপে তৈরি করে নিচ্ছি। আমরা সাধারণত পরোটা রুটি যেমনটা মোটা রাখি ঠিক তেমন করে এটিকে তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে পুরোপুরি গোল না হলেও চলবে। আমি যে পুটি তৈরি করেছিলাম তা এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং পুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এ পর্যায়ে রুটির একটা সাইডে পুটি দিয়ে দিচ্ছি। যেহেতু বাসায় তৈরি করছি তাই পুরের পরিমাণটা একটু বেশি করে দিয়েই তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে রুটির একটা সাইডে হালকা করে পানি লাগিয়ে দিচ্ছি এবং অন্য পাশটা স্ক্রাবার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চাকু দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এ পর্যায়ে রুটির একটা পাশ থেকে অংশ নিয়ে এসে পুটটিকে ঢেকে দিচ্ছি এবং অন্য সাইড থেকে কাটা অংশটি এনে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আসলে আমি আপনাদেরকে বলে হয়তোবা অত ভালোভাবে বোঝাতে পারছি না, আপনারা ভিডিওটা দেখে একটু ভালো করে বুঝে নেবেন। তৈরি হয়ে গেল আমার 1টা স্টাফ বান। একইভাবে আমি বাকি সবগুলো বান এখানে তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো স্টাফ বান তৈরি হয়ে গেছে। বানগুলোকে আমি 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। প্রায় 1/2 ঘন্টা পর একটা বাটিতে দুধ এবং ডিম নিয়ে তা ব্রাশের সাহায্যে বানের উপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এতে করে বানটি যখন বেক হয়ে যাবে তখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে। আপনারা চাইলে শুধু ডিম বা শুধু দুধ দিয়ে ব্রাশ করতে পারেন, আবার চাইলে শুধু পানি দিয়েও আপনারা ব্রাশ করতে পারেন। সবগুলো ব্রানের উপরে ভালো করে ব্রাশ করা হয়ে গেলে এতে আমি সাদা তিল উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আমি বেক করতে চলে যাব। একটা ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য প্রিহিট করেছিলাম এবং তারপরে বানগুলোকে আমি ওভেনে ঢুকিয়ে 20-30 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। প্রায় 20-30 মিনিট পর বানটি আমি ওভেন থেকে বের করে নিচ্ছি। এ পর্যায়ে বানগুলো গরম থাকতে থাকতে এর উপরে বাটার ব্রাশ করে দিতে হবে, যাতে করে উপরের অংশটা শাইনি হয় এবং ঠান্ডা হওয়ার পরে অনেক সুন্দর দেখা যায়।
এরপর বানগুলাকে একটা টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর টাওয়ালটি সরিয়ে নিচ্ছি এবং বানগুলাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বেকারি স্টাইলে চিকেন স্টাফ বান। আপনারা চাইলে এই বানটি তৈরি করে 2-3 দিন নর্মাল টেম্পারেচারে রেখেও খেতে পারবেন। একটা বান আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন বানটি অনেক নরম এবং তুলতুলে হয়েছে। বেকারি স্টাইলে বান তো এমনই হয়, তাই না? আমার রেসিপিটি দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমার কাছে কি কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।